নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর ছাড়া কে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এক বধূর অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আসানসোল বিবি কলেজ ছাত্র সংঘর্ষে আহত হল তিনজন ছাত্র। জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। সর্পদংশনে মৃত্যু হল ডলি মানিক নামে এক মহিলার। তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামের সভাগৃহে। এদিনের সভায় আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অরবিন্দ স্টেডিয়ামের সভাগৃহে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত গত 21 জুলাইয়ের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি যে দলীয় কর্মসূচি ঘোষণা করেন, সেই সমস্ত কর্মসূচি এই জেলার সমস্ত স্তরের কর্মী সমর্থক নিয়ে তা পালন করার কথা এদিন উপস্থিত বক্তারা জানান। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ, দেবু টুডু, সুভাষ মণ্ডল, নার্গিস বেগম, অলোক মাঝি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সভায় সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সমস্ত দায়িত্ব নিয়ে পরে আমরা পাশে থাকবো, সেই ধরনের একটা আয়োজন করতে পারলে খুব ভালো হয়। 14 তারিখ মধ্যরাতে, এটাও আমি বলবো যদি প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল অফিসে যদি আমাদের 14 তারিখ রাতে ফ্ল্যাগ হোস্টিং করা যায় প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল অফিসে, যাতে আমরা মধ্যরাতে আমরা পতাকা উত্তোলন ঐক্যবদ্ধ করে আমাদের সকলকে দায়িত্ব দিতে হবে প্রত্যেক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভোটে জিতি অনেকটা আদিবাসীদের ভোটের উপর নির্ভর করে, বিশেষ করে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক বধূর অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার মিরপুর গ্রামে। যদিও কালনার বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ঘটনাটিকে হিস্ট্রিয়া বলে আখ্যা দিয়েছেন। এক বধূর অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার মিরপুর গ্রামে। অস্বাভাবিক আচরণকালে মহিলার নাম রানী মান্দি। গ্রামবাসীদের অনুমান ওই গৃহবধূকে ভূতে পেয়েছে। মহিলার আচরণ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মনে। ঠাকুর বাড়ি কোন জায়গায় গেছিলেন? যার ভর হয়েছিল সে কি গ্রামে আছে? মিরপুর গ্রামে অদৃশ্য ও অশুভ আত্মা ঘোরাফেরা করছে, এমনই বিশ্বাস গ্রামের মানুষদের মনে। সন্ধ্যা নামার আগেই শ্মশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট, ফলে গ্রামবাসীরা ওই গৃহবধূকে এক ঘরে করে দিয়েছেন। গ্রামের মানুষরা কি কোনো রকম ভয় টয় পাচ্ছে কিছু? হ্যাঁ, ভয় পাচ্ছে। কি নিয়ে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে কারণ আমাদের একটা তেঁতুল গাছ এখানে ছিল, এই 5-6 বছর আগে গাছটা কেটে ফেলা হয়েছিল। সেই গাছটা কাটার পর একটা আমাদের বৌমা হয়, সে বৌটা ভর হতে লাগতো, ভর হয়ে বলতো যে এইরকম কি বলতো, পরে ঘরে বলতো যে গাছটা কেটে ফেললেন কেন, আমি কোথায় থাকবো, এরকম বলতে লাগলো। তারপরে বলছে যে রক্ত খাবো, এই খাবো, ঘর হয়ে বলছে সব। আর তারপরে মানুষে সব ছুটে আসতো, গ্রামের লোক ছুটে এসে বলতো যে সত্যিকার সত্যি কি ভর হয়েছিল, তখন বলছে হ্যাঁ ভর হয়েছে, তখন বলছে ইয়ে কি থেকে ভর হচ্ছে, তখন সেই কারণে বললো যে এরকম আমার বাবা একটা আছে, একটা বাবা নিয়ে এসছে আমাকে বাচ্চাবেলায়, সে ছোটবেলা থেকে নিয়ে এসেছিল, সেই থেকে ভয়। আচ্ছা, ওই মহিলাটার ভয়ে কি গ্রামের লোক বেরোচ্ছে না, বা অনেকজন বাড়ি ছাড়া হয়ে গেছে বলছে, তো সে কারণে সব বেরিয়ে চলে যাচ্ছে। মানে ওই মহিলাটা যা বলছে সেটাই কি গ্রামের মানুষ বিশ্বাস করছে না? সেই কথাটাই মানুষে সব বিশ্বাস করছে। অবশ্য কালনার বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ঘটনাটিকে হিস্ট্রিয়া বলে আখ্যা দিয়েছেন। আসলে ভর জিনিসটা হচ্ছে এক প্রকারের হিস্ট্রিয়া, এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। ওই যে
যা শুনলাম যে কবে 5 বছর আগে একটা তেঁতুল গাছ কেটেছে, তারপরে সেই তেঁতুল গাছে কে কোথায় থাকবে, এই নিয়ে ওই মহিলা যা করছে সেটা হচ্ছে এক ধরনের মানসিক বিকার। অতিসত্বর প্রথমত অতিসত্বর মহিলাকে চিকিৎসা করানো প্রয়োজন, দ্বিতীয়ত গ্রামের যারা তথাকথিত একটু সচেতন মানুষ সেই মানুষগুলোকে এগুলোর বিরুদ্ধে প্রচার করতে হবে। তার মানে আদিবাসীরা তো চিরদিন কী হয়, শিক্ষা থেকে বঞ্চিত থেকে যায়, তার ফলে নানা ধরনের সংস্কার তাদের মনে একদম অনেক গভীরে গেঁথে আছে। এই সংস্কার থেকে তুলে আনতে সময় লাগবে, কিন্তু তুলে আনা সম্ভব যদি ঠিকমতো শিক্ষা তাদেরকে দেওয়া যায়। শিক্ষা মানে যে তাদেরকে স্কুলে আনতে হবে না, হয় তাদের যুক্তি দিয়ে বোঝাতে হবে। এই বোঝানোর কাজটা কিন্তু সকলকেই এগিয়ে আসতে হবে, সচেতন শিক্ষিত মানুষ যারা তাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে যে ভর বলে কিছু হয় না, এটা এক ধরনের হিস্টেরিয়া, কারণ আমার কোনো দিন ভর করা হবে না যাই হোক না কেন। কারণ এগুলো অনেক ঘটনা আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে এক শ্রেণীর লোক ওই ঠাকুরের সামনে উল্টে পড়ে গেল, তারপর মাথা চাঁদতে লাগলো, এর কোনো মানে বাস্তবতা নাই, এগুলো এক ধরনের মানসিক বিকাশ ছাড়া কিচ্ছু নয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। আসানসোল বিবি কলেজে ছাত্র সংঘর্ষে আহত হলো 3 জন ছাত্র। আহত 3 ছাত্র বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ছাত্রর সাথে দেখা করলেন বিজেপির ও এবিভিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। ছাত্র সংঘর্ষে গুরুতর আহত হয় 3 জন ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিবি কলেজে। আহত ছাত্ররা বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহত 3 ছাত্রর সাথে দেখা করলো বিজেপি ও এবিভিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এবিভিপির রাষ্ট্রীয় সংগঠক সম্পাদক সুনীল আম্বেদকর, এবিভিপির ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক গোবিন্দ নায়েক, বিজেপির রাজ্য স্তরের সহকারী সম্পাদক কিশোর বর্মন সহ আরো অনেকেই। आप लोग स्टूडेंट से मिल रहे थे तभी ये लोग हो गया या मिलने से पहले ही हो गया? हम लोग एक सेल्फी खींच लिया। अच्छा, पता नहीं था ये कितने नंबर में है, ये है अच्छा, उसी को पहले पकड़ा, उसको पहले किसने किया? हम लोगों को बोला था, बोलो पूरा गुंडागर्दी हो रहा है। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে সুনীল আম্বেদকর রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেন। বিষয়টি কেন্দ্রীয় স্তরে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। নেই ইয়ে দেখিয়ে আজ বঙ্গাল মে জিস তরিকে সে লোকতন্ত্র কে পর হামলে হো রহে আর বিদ্যার্থিও কো কলেজ মে যাকর মিলনে কে লিয়ে ভি মানা কিয়া জা রহা হ্যায়, উনকে উপর হামলা কিয়া গয়া, উসকা উদাহরণ ইয়ে হসপিটাল মে আগে, লেকিন ইয়ে আকেলে নেই হ্যায়, এসে হর জগহ হামলে হো রহে আর ইয়ে, লেকিন ইয়ে বাত ভি সহি হ্যায় कि ये लोग अकेले नहीं, इनके साथ हजारों विद्यार्थी है, ये अभियान है। विद्यार्थी परिषद ने ये निश्चय किया है कि लोकतंत्र की रक्षा के लिए और बंगाल की जनता के हित में हम हर तरह का संघर्ष करेंगे, हर तरह की प्रताड़ना को झेलेंगे और निश्चित रूप से ये सरकार भी समझ ले कि इससे कोई डरने वाला नहीं है। केस किया, FIR किया है और उस कानूनी तौर पर से भी लड़ेंगे, जरूर लड़ेंगे। आसनसोल से सौमित्र गांगुली रिपोर्ट, आनंद वार्ता। জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বড়া বিট হাউস সংলগ্ন তেলিয়া পুকুরে। ডুবুরি এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত বড়া বিট হাউস সংলগ্ন তেলিয়া পুকুরে। প্রসঙ্গত, বুধবার বিকালে সে পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে পুলিশে খবর পাঠানো হয়। পুলিশের তৎপরতায় খোঁজাখুঁজি হলেও বডি পাওয়া যায়নি। বৃহস্পতিবার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হলে পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর ওই যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। হুগলি থেকে চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো ডলি মালিক নামে এক মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়ো গ্রামে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়, পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কুসংস্কারের প্রভাব এখনো কাটেনি, গ্রাম অঞ্চলে তার প্রভাব দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়ো গ্রামে। বুধবার রাতে রান্না করার সময় ডলি মালিক নামে এক মহিলাকে হাতে সাপে দংশন করে। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে সোজা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। কার কাছে নিয়ে গেছিল?
মানে কি ওঝা? হ্যাঁ ওঝা। ওখানে কি হয়েছিল? ওখানে কি হয়েছিল? ওইখানে বললো যে সামনে কিনেছে দেখালাম যে শিকড় বাবার দিকে দেখালো। হ্যাঁ দেখো তুমি কেমন বুঝছো বলো, যদি চোখ অসুবিধা কিছু বলো, চোখ খুব ঘোলা ফোলা কেমন হচ্ছে, আপনি হচ্ছেন জিজ্ঞেস করুন। হ্যাঁ বলো চোখটা আমার ব্যথার একটু কমেছে, চোখটা কিন্তু ঘোলা 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 করছে। যেটা ওঝা বললো তাহলে ভালো, যদি না বোঝো তোমরা ডাক্তার এখানে নিয়ে যাও, হাসপাতালে হাসপাতালে নিয়ে যাও। যে আমরা নিয়ে এলাম, নিয়ে বাড়িতে নাপিটি তোমার সঙ্গে ফোন করলাম, যে গাড়ি এলো, সে গাড়ি করে নিয়ে এলাম, নিয়ে আসতে আসতে রাস্তায় এলাম। হয়তো জানি না তো সে কি কি দিয়েছিল, কি বলেছিল? ভালো একটা চিবিয়ে খেয়ে নাও দিয়ে তারপরে খেয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল আর রুটি সারছে। তারপরে পাশে একটা বর্তমান থেকে সাপটা গোপুরে সাপ বেরিয়ে ওনার হাতে ছোবল মারে, উনি নিজে দেখতে পেয়েছে। যাবে ধরেছিল সাপটা তখন উনি বাঁ হাত দিয়ে ঝাপট মেরেছে, তখন ছেড়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে সাপটা খানিকটা বেরিয়ে এসেছিলো, অতটা বেরিয়ে এসেছিলো ওনার সব। আর দু আগে ওনার একটা মেয়ে ছিল বাড়িতে, মেয়েটা 9-10 পরে ও দেখেছে সাপটা, যে একটা গোপুরে সাপ, বড় গোপুরে সাপে মাকে। তারপরে বাঁধন দিয়েছিল বাড়িতে যারা ছিল, বাঁধন দেওয়ার পরে ওনার ছোটো জামাইবাবু পাশে পাড়াতেই বিয়ে হয়েছে, ও এসে একটা পাশের গ্রামে রোজা বাড়ি নিয়ে গেছিলো, সেখানে একটা কি ওষুধ টষুধ খাইয়েছে, দেউলির সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন। তারপরে বাড়ি নিয়ে এসে গাড়ি ভাড়া করে হসপিটালে ভর্তি করার সাথে সাথে ইমার্জেন্সি টিকিট করে ডাক্তারবাবু দেখলেন, দেখার সাথে সাথে বললেন যে উনি আর নেই, মারা গেছেন। ওঝা দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পর অবস্থা বেগতিক বুঝে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার কালনা হাসপাতালে ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দুটো মাত্র পড়েছে পরাবারই, দ্বিতীয় মাত্র পড়েছে কাম গিয়ে, তখন মাগো বাবাকে উঠে এসে বলো দিদিকে আমাকে সেখানে দিয়ে, তখনই তাড়াতাড়ি হয়েছে। দিদিবেলা আমাদের একটা জামাই ছিল গ্রামের, উনি এসে তাড়াতাড়ি করে নিয়ে, মানে বেশিক্ষণ দেরি হয় দিদি, ওখানে ওষুধ খাওয়ালো, নেশা পর দিয়ে এসে তারপর এবার কিছুক্ষণ পরে হসপিটাল আনাতে টিকিট করি। কোথায় নিয়ে গিয়েছিল? প্রথমে কি হসপিটালে এনেছিলেন না প্রথমে ওঝার কাছে? ওঝার কাছে। হ্যাঁ হ্যাঁ ওখানে কত সময় নষ্ট হয়েছিল? ওখানে আধ ঘন্টা। যদি মারা গেছেন আপনার কি হবে? আমার স্ত্রী। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ষুল পালপাড়ায়। পরিবারের লোকেদের অনুমান পারিবারিক অশান্তির জেরে সে আত্মঘাতী হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ষুল পালপাড়ায়। মৃতা গৃহবধূর নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য। পরিবারের লোকেদের অনুমান সাংসারিক অশান্তির কারণে সে আত্মঘাতী হয়। তার স্বামী পাশের ঘরে টিভি দেখার সময় শর্মিষ্ঠা বাড়ির বারান্দায় গলায় দড়ি দেয়। ঘটনার কথা জানতে পেরে তাকে উদ্ধার করে বর্ষুল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শর্মিষ্ঠাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ষুল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। টাটা সুমো ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নারীগঞ্জের তারবাংলা মোড়ের কাছে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। একটি টাটা সুমোর সাথে একটি ডাম্পারের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন তিনজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের তারবাংলা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। আহত তিনজন হল সন্দীপ সিনহা, অনিল কুমার এবং রাজকুমার সাউ। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে। পাঞ্জাবি মোড়ে গাড়ির যা ছিল গাড়ির মধ্যে মারা দিয়েছে, গাড়ি গাড়ি ছিল মারা দিয়েছে। চোট হয়ে গেছে মধ্যে আমি দেখি বিহারে আছে ছাপড়া, কিন্তু এখন ডাইমেনশন বজ্রাতে কাজ করি, ওই কাজে যা চলুন। আসানসোল থেকে সৌমিত্র বাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি চার চাকা গাড়ি ও ট্রাঙ্কারের পরস্পর পরস্পরের মুখোমুখি সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাদার থানার কালটিকুড়ি এলাকায়। ঘটনায় চার চাকা গাড়িতে আরোহীরা অল্প বিস্তর আহত হয়। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালটিকুড়ি এলাকায়। একটি ডিজেল ভর্তির ট্রাঙ্কার এবং একটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধে। এই সামনাসামনি দাঁড় করালো, দিয়ে লরিওয়ালা তার ঢুকি দিচ্ছে মাঝে ডান দিক থেকে, সেই টেনে বের করলো আমাদের, লাগলো সাইড ডান দিকে। এইভাবে কজন ছিলেন গাড়িতে? চারজন ফ্যামিলি মেম্বার। ক্ষতি কিছু হয়েছে গাড়ির?
মানে একটা বড় দুর্ঘটনা রাখতে পারে তো দুর্ঘটনাটা দিতেই পারে বলছি একটা একটা ট্র্যাক্টর আসছে ট্র্যাক্টার ওই দিকে আসছে আর ট্যাঙ্কার ওই দিকে আসছে আমি যাচ্ছি এই দিক থেকে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমি তো যাচ্ছি আমি আর ট্যাঙ্কারটা বর্ধমান থেকে নতুন আর আসছে আর ট্র্যাক্টার এটা আমি লাইট দিচ্ছি কিন্তু উনি সেটা আর মানলেন না মানে ট্র্যাক্টারটাকে তো ট্র্যাক্টার মেরেছে ওর লোহার বডি বলে কিছু কিছু হলো না তা ও তো পড়ে না তাহলে পড়ে যেত মারলো আমার সব গাড়ি ঘুরে গেল গাড়িটা আর এই সাথে বন্ধ গেল এই সাথে বন্ধ হলে আমার সামনে ক্ষতি হতো না আপনার কী গাড়ি ছিল আমার সুইফট ডিজায়ার আমার চারজন ছিলেন তিনজন মহিলা একজন পুরুষ এটা তো বড় রকম ক্ষতি কিছু হতে পারতো হ্যাঁ তা তো হতে পারতো ট্রাঙ্কারটি বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল এবং চার চাকা গাড়িটি বোলপুর থেকে মন্তেশ্বরের দিকে যাচ্ছিল ঘটনায় চার চাকা গাড়িতে থাকা তিনজন মহিলা সহ একজন পুরুষ অল্প বিস্তর আহত হয় আর হঠাৎ করে ওইদিকে মানে বাইক টাইন ছেড়ে ওইদিকে আর এদিকে চলে এসছে আমি পুরো কেটে বাইক জ্বলে গেছি বাইক আর জোগাড় নাই আমি কী করে রাখবো বর্ষাকালে রাস্তা বাইক পুরো লোড গাড়ি উতারতে পারলাম না তার উপর পিছনে মানে সিধা করতে করতে ঢুকে গেছে পিছনে কি আছে ট্যাঙ্কারে ট্যাঙ্কারে ডিজেল আছে স্থানীয় মানুষ ও সার্বিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এক বধুর অস্বাভাবিক আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আসানসোল বিবি কলেজে ছাত্র সংঘর্ষে আহত হল তিনজন ছাত্র জলে ডুবে মৃত্যু হল এক যুবকের সর্পদংশনে মৃত্যু হল ডলি মালিক নামে এক মহিলার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায় আপনারা দেখছেন আনন্দবার্তা আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে নমস্কার